নেতৃবৃন্দর প্রতিনিয়ত হোটেলে গিয়ে হোটেলের ইলেকট্রিসিটি কেটে দিচ্ছে, হোটেলের জলের লাইন কেটে দিচ্ছে। আর এমনি ব্যবসা নেই, কোভিডের সময় হোটেলগুলো বন্ধ ছিল, হোটেলের মালিকগুলো বিল্ডিংগুলো বিক্রি করে দেওয়া করছে। আজকে দু চারজন থাকলে এই রাজ্যের একটা দুটো রাজ্য আমাদের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে, একটা গরিব রাজ্য। এখানে যদি হোটেলে এখন শুধু টিএমসির লোক খুঁজতে গিয়ে কাউকে একটা হোটেলে রুম রুমে দেখা করে যায়, অন্য যারা টিএমসির দ্বারা যারা এসছে আগরতলাতে তারাও কিন্তু আজকে চলে গেছে। এটা ভাবলে হবে না, শুধু টিএমসির বর্ডাররা যাচ্ছে। এই আতঙ্কের পরিবেশ, কোনো হোটেলে গিয়ে যদি রুমে সার্চ করা হয় যে এই রুমে কোনো টিএমসি নেতৃত্ব আছে কিনা, তাহলে কিন্তু সেখানে আর কোনো বর্ডার থাকবে না। এমনিতে তো সাড়ে তিন বছর আপনারা কিচ্ছু পাননি, একেবারে আর্থিক অনটন, গ্রাম পাহাড়ে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা অত্যন্ত ভেঙে পড়েছে, দুর্বল হয়ে গেছে। এর মধ্যে পশ্চিমবাংলা আমাদের নেত্রী হাত বাড়িয়ে দিয়েছেন, যেখানে সাড়ে তিন বছর ছিল সেখানে সেই দিন অনুষ্ঠানটা আমাদের এই যোগদান সভাটা পিছিয়ে দেওয়া হয়েছে, যেটা আজকে এখানে হচ্ছে। অমরপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা আজকে যোগদান করবেন তাদের যারা এসছেন তাদের নামগুলোই আমি বলছি, এবং পরবর্তী সময়ে আমরা আরও ওখানে প্রায় 2000 মানুষ যোগদান করার কথা ছিল। আমি বলেছিলাম কয়েকদিন পরে আমরা ডেট দিচ্ছি যাবো, ওরা বলছে না দরকার হলে আপনারা এখানে চলে আসবো, আমরা জয়েন আমরা করবো, আমরা কাজে নেমে যেতে চাই। আমি বললাম তাহলে আপনারা প্রতিনিধি আকারে আসুন, প্রতিনিধি আকারে এখানে এসছেন প্রায় 60 তো তাদের 60 জনের পরিবার আজকে যারা যোগদান করবেন, এবং পরিবারের সদস্য নিয়ে মোট 235 জন ভোটার, 235 জন ভোটার, 60 পরিবার। আমি নামগুলি পড়ছি, এখানে আছেন তোমরা এদিকে ঘুরাই দিয়ে সবাই রে ঘুরাইয়ের জন্য প্রস্তুত, এবং আমাদের সাথী আমাদের নেত্রী আমাদের সঙ্গে আছে, উনি রক্ত দিয়েছেন, লড়াই করেছেন, আমরা দেখেছি কত বড় লড়াই উনি লড়েছেন সারা পশ্চিমবাংলায়, দশকের পর দশক লড়াই করেছেন। এবং গত বিধানসভা নির্বাচনে উনি যে লড়াই করেছেন, যেখানে লড়াইটাকে উচ্চ শিখরে নিয়ে গেছেন, আমরা আপ্লুত হয়ে গেছি। আপনারা জানেন আমি প্রায় 1-1.5 বছর প্রায় রাজনৈতিক আঙ্গিনা থেকে একটু দূরে চলে গিয়েছিলাম, ওনার সেই লড়াই আবার আমাদের জ্ঞানে রাজপথে নামিয়ে দিয়েছে। আমরা আর আমাদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এইরকম নেতৃত্ব আছে, সুতরাং
আজকে যারা যোগদান করেছেন তাদের হাতে আমাদের প্রিয় নেতা পশ্চিমবাংলা এই তৃণমূল ট্রেড ইউনিয়ন মানে তৃণমূল আইএনটিসির সভাপতি এবং প্রাক্তন সাংসদ এবং আমাদের তিন তিনজন যুবনেতা নেত্রী আপনারা এবং আমাদের এখানে বিশিষ্ট এই রাজ্যের সংগ্রামী নেতা আমাদের প্রাক্তন মন্ত্রী অত্যন্ত সজ্জন প্রকাশ দাস উনিও এখানে আছেন। এখানে আমাদের পান্না দেবী পান্না দেব উনি কংগ্রেস থেকে জয়েন করেছেন, উনি এআইসিসির মেম্বার ছিলেন। আর আমাদের সবচেয়ে জনপ্রিয় এখানে তাপসদা তাপস রায় আছেন। আমাদের এই কয়েকদিন আগে রাজ্য যুব কংগ্রেস আপনারা তো সবাই জানেন যে একমাত্র যুব যে ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজ্য যুব কংগ্রেসের যার নেতৃত্বে হাজার হাজার ছেলে এই বিজেপি সরকারের বিরুদ্ধে নামাতে পেরেছিল যুবককে, সেই নেতৃত্ব গত তিন চার দিন আগে যোগদান করেছে আমাদের তৃণমূল কংগ্রেসে। আমাদের বিশ আবুল মিয়া, ওটা মিয়া, আজাদ আলী, বিল্লাল মিয়া, ইকবাল হোসেন, বাদল সাহা, ইরাক মিয়া, বিনয় মিয়া, হাজার মিয়া, সঞ্জু মিয়া, মোহন মিয়া, ইব্রাহিম মিয়া, শকুর মিয়া, রামজান মিয়া, অমল দাস, নীরজ মিয়া, সৌরভ সূত্রধর, সুলতান মিয়া, কিশোর দেব, ঈশান মিয়া, সুমন চাকমা, জীবন চাকমা, হান্নান মিয়া, কিরণ চাকমা, কালু চাকমা, গৌরাঙ্গ দেবনাথ, দীপক সরকার, সঞ্জিত দাস, দীপালী দাস, দীপক দেবনাথ, ইন্দ্রভূষণ মালিক মল্লিক, তপন দাস, স্বপন দাস, অখিল দেবনাথ, চক্রকিশোর দাস, নয়ন মণ্ডল, সুমন দাস, বিমল দাস, তপন দাস, শ্যামল মল্লিক, রুকন দাস, প্রীতম বর্মন, শিমুল দাস, বাবুল দাস, বিমল দাস, রামচন্দ্র দাস, দুলাল মিয়া, কাজল দেবনাথ, শীতল দাস, সেন্টু দাস, বরুণ দাস, রাজু দাস, নিশিলাল দাস, সুরজিৎ দাস, পাপন চক্রবর্তী, বিশাল দাস, কামল দাস। এখানে সাত পরিবার, সাত এই সাত পরিবার অমরপুর থেকে যোগদান করছেন। যদিও আমাদের একটা বড় প্রস্তুতি ছিল 16 তারিখ, সেখানে আমাদের 2000 মানুষ যোগদান করত, আমরা করতে পারিনি। আজকে ওনারা খুব কষ্ট করে আমার নেতৃত্বের জ্ঞাত সারে বলছি এখান থেকে প্রায় আপনার 100 কিলোমিটার যে ডিস্টেন্স থেকে ওরা এসছে, এই সকালবেলা চলে এসছে খুব দুর্গম এলাকা থেকে। এটা আমি বলছি, সবটাই বলছি, দুর্গম এলাকা থেকে ওনারা এসছেন এত সকালবেলা। শুধু আমাদের নেতৃত্বরা যুব নেতৃত্বরা ওনাদের হাত থেকে পতাকা নেবেন। এখান সিপিআইএম থেকে মোট 235 জন ভোটারের মধ্যে 76 জন সিপিআইএম থেকে এসছেন, বিজেপি থেকেও 76 জন এসছেন। টিপড়া মাথা এখানে যারা এডিসি কয়েকদিন আগে দখল করলো, টিপড়া মাথা থেকে 51 জন, ওরা সবাই জনজাতি অংশের মানুষ, ওরা আসে, ওদের নেতা এখানে টিপড়া মাথার কে আছে। তারপরে কংগ্রেস থেকে এসছে 12 জন 32 জন ভোটার, মোট 235 জন ভোটার। আমরা আপনারা নিশ্চিত থাকুন, আমরা জানি যে আপনাদের এই আর্থ সামাজিক অবস্থার মধ্যে একটা গাড়ি নিয়ে আসা কত সমস্যা, আমাদের যাওয়াই উচিত ছিল, বিভিন্ন কারণে আমিও বেরোতে পারিনি, কর্মসূচিগুলি বাতিল করা হয়েছে, সারা রাজ্যে আমাদের অগণিত কর্মসূচি ছিল, কিন্তু বিভিন্ন কারণে বলতে আমরা ইমিডিয়েট সমস্ত মহকুমায় আমি নেতৃত্বদের সঙ্গে কথা বলেছি, আমরা ঝাঁপ দেব। ওরা বুঝতেই পারছে না ওরা কি করছে, ওরা এই কিছু গুলিগান দুষ্কৃতি আর কাউকে রাস্তায় নামিয়ে কারোর গাড়ি ভেঙে কাউকে ঢিল দিয়ে কাউকে মাথা ফাটিয়ে এই খুন করতে, মাথা ফাটাতে, গাড়ি ভাঙতে, মাফিয়া দিয়ে হোটেলে হামলা করতে কোনো বুদ্ধিরও প্রয়োজন করে না, কোনো কৃষ্টি সংস্কৃতি আমাদের রাজ্যে এটা ছিল না। আমরা অনেক নতুন কিছু অভিজ্ঞতা নিচ্ছি, কিন্তু মানুষ সংগঠিত হয়েছে, এগুলো আমরা ভয় পাই না, এগুলো জেনে রাখুন। প্রত্যেকটার জন্য চরম মূল্য দিতে হবে, কেউ যদি মনে করে থাকেন তাদের এই হামলা উজ্জুতির কারণে আমরা ঘরে ঢুকে যাব, ভুল করছেন, নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ
একটাই ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী আজ থেকে এক বছর আগে যার জনপ্রিয়তা ছিল 66%, 66%, গতকাল সার্ভে রিপোর্টে বেরিয়েছে ওনার জনপ্রিয়তা নেমে 24%। আমাদের কথা নয়, সারা ভারতবর্ষের সমস্ত মিডিয়াতে এসছে কালকে যে 24% নেমে গেছে তাদের প্রধানমন্ত্রী, তাদের মূল যে চেহারা ওনার জনপ্রিয়তা এখন 24% নিচে নেমে গেছে। আর সামনে 2022-এ 5 রাজ্যে ইউপি সহ নির্বাচন আছে, আমরা দায়িত্ব নিয়ে বলছি একটা রাজ্য গুজরাটও থাকবে না ওদের হাতে, ওরা ওদেরকে রাস্তায় খুঁজে পাবেন না কয়েকদিন পরে যারা রাখছি বা আমরা ভারতবর্ষের গণতন্ত্র নেই, সংবিধান নেই, ভারতবর্ষের এমন এমন বক্তব্য রাখার পর মানুষ নিরাপত্তাহীনতা ভুগছে সারা রাজ্যে। আরেকজন বিধায়ক ধর্মনগরে উনি বলছেন যে এই রাজ্যের কর্মচারীরা আমাদের সরকারের যদি সমালোচনা করে, এখানে তোমরা প্রতিশ্রুতি দিয়েছিল আপনারা জানেন যে ক্ষমতায় আসা 7 দিনের মধ্যে প্রথম ক্যাবিনেট মিটিং করে বৈঠক করে এই রাজ্যে 7 পে কমিশন কার্যকর করা হবে, কিন্তু 7 পে কমিশন নামও উচ্চারণ তো হয়নি 3.5 বছরে, উল্টো কর্মচারীদের হয়রানি অত্যাচার চলছে, তাদের সমস্ত এরিয়া দিয়ে পড়ে আছে কর্মচারীরা। আমাদের রাজ্যটা কর্মচারী নির্ভরশীল রাজ্য, কর্মচারী নির্ভরশীল অর্থনীতি, কর্মচারীদের মাধ্যমে অর্থ আসে আমাদের রাজ্যে। আমাদের যেহেতু রাজ্যে কোনো বড় ইন্ডাস্ট্রি নেই, বড় ব্যবসা নেই, আমাদের এই ছোট্ট রাজ্যের মধ্যে কর্মচারীদের উপর নির্ভর করতে হয়। সেই কর্মচারীদের বলছে এই কর্মনীতি পুরাতো ছিল না, আমাদের রাজ্যটাকে বলতো শান্তি সর্বরাজ্য, আজকে কোথায় নিয়ে গেছে এই সামান্য তারা পশ্চিমবাংলায় গিয়ে কী বলবেন, কী বলবেন, ত্রিপুরা একটা জঙ্গল আর আমরা এই জঙ্গলের কতগুলো পশু আছি, আমরা জঙ্গলের কতগুলো জানোয়ার আছি, আমরা কিচ্ছু জানি না, আমাদের সংস্কৃতি নেই, কৃষ্টি নেই, আমাদের কোনো কিছু নেই। তাদের একটু আতিথেয়তা, যে সুনাম ত্রিপুরার ছিল সেই মহারাজের আমল থেকে আতিথেয়তার জন্য ত্রিপুরার সবাই বলতো ত্রিপুরা হচ্ছে শ্রেষ্ঠ জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুরকে 7 বার নিয়ে এসেছেন ত্রিপুরায়, রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরার উপর কত গ্রন্থ লিখেছেন, রাজমালা, বিসর্জন, রাজশ্রী, এত বই আর কোনো রাজ্যের উপর লেখেননি। 17 বছর বয়স রবীন্দ্রনাথ ঠাকুরের, তখন বিশ্বকবি হননি, ত্রিপুরার মহারাজ আবিষ্কার করেছেন, 4টে মহারাজ 4টে জেনারেশন রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরকে পেয়েছেন, বীরচন্দ্র মাণিক্য বাহাদুর, রাধাকৃষ্ণ মাণিক্য বাহাদুর, বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, এত আমাদের বাংলার সঙ্গে এত যোগাযোগ, এত আতিথেয়তা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সব ছেড়ে দিনের পর দিন থেকেছেন সেই ত্রিপুরায়, আজকে বাংলার মানুষ আসছে, সজ্জনরা আসছে, তাদেরকে হোটেলে গিয়ে হোটেলের রুম সার্চ করে তাদের উপর তারা এখানে থাকতে পারবে না ত্রিপুরা। এটাকে তালেব ওই আজকে স্বীকার করে নিয়েছে যে তালেবানের সরকার চলছে, কারণ ওদের বিধায়কই বলছেন তালেবানে কায়দায় আক্রমণ করতে হবে, মানে তালেবান এখন ভারতবর্ষ সরকার তালেবান সরকারকে স্বীকৃতি দিতে হবে, এমএলএর কথা যেটা বোঝা যাচ্ছে। আর তালেবানদের হাতে সশস্ত্র আছে, ওরাও সশস্ত্র আছে, ওরাও তালেবান, ত্রিপুরা রাজ্যের এই বিজেপি হচ্ছে তালেবান আর সরকারটা হচ্ছে তালেবান সরকার। যাই হোক, আমাদের ঋতুব্রতটা বলবেন, আর এর আগে আমরা জয়েনিং করবো, সবাই আশ্রিত হবে না, সবাই যাইবনি, আপনারা নেতৃত্ব রাখবেন। তারা দেখছেন যে অমরপুর থেকে, অমরপুর থেকে আজকে সব মিলিয়ে 7টি পরিবার, সেই 7টি পরিবারের সদস্যরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে সামিল হলেন। এই যে সিপিআইএম থেকে 76 জন তারা যোগ দিলেন আজকে তৃণমূল কংগ্রেসে, বিজেপি থেকে 76 জন তারা যোগ দিলেন, ত্রিপুরা মোথা থেকে 51 জন এবং কংগ্রেস থেকে 32 জন, এই 7টি পরিবার থেকে সব মিলিয়ে 235 জন তারা হচ্ছে আজকে যোগদান করলেন। আমরা সবাইকে তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি, এবং বিশেষ করে ত্রিপুরায় যে জঙ্গলের রাজত্ব চলছে, যে ভয়ভীতির পরিবেশ কায়েম করা হয়েছে, তার মধ্যেও শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেভাবে বিভিন্ন জায়গাতে এত দূর থেকে যারা এসেছেন, এসে এখানে আজকে যোগদান করলেন, আমরা সেই কারণে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কেননা ত্রিপুরায় যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি ভয়াবহ। গতকাল আমি সকালবেলা যখন এখানে আসি, আমি এর আগেও 2 বার পোলো টাওয়ার্সে থেকেছি, গতকাল যখন সেখানে যাই সেখানে জানতে পারি যে জায়গা পাওয়া যাবে না, নাম প্রকাশ করা যাবে না, এরকম শর্তে সেখানকার কর্মী সেখানেই আমাকে বলেন যে আমরা আপনাদের থাকার জায়গা দিলে আমরা খুব বিপদে পড়ব।
এবং আমাদের যুবনেত্রী সায়নী ঘোষ ছিলেন, লাইট কেটে দেওয়া হয় এবং হঠাৎ করে এখন জানা যাচ্ছে যে হোটেল ফ্যাসিবাদ ত্রিপুরা সরকার যেমন এই হাঁসের সঙ্গে অক্সিজেনের একটা সম্পর্ক তৈরি করেছেন, এই হোটেল ফ্যাসিবাদও ত্রিপুরায় নতুন করে কায়েম হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা থাকছেন সেই কারণে সেই হোটেলের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হচ্ছে, সেই হোটেলে হঠাৎ করে কর্পোরেশন মনে করছেন যে এই হোটেলের যে নির্মাণ সেই নির্মাণটা বেআইনি, এতদিন চোখে পড়েনি, হঠাৎ করে এখন তাদের মনে পড়ল তৃণমূলের নেতা নেত্রীরা থাকবার পর যে নির্মাণটা বেআইনি। নতুন করে জিএসটির অনিয়ম দেখতে পাওয়া যাচ্ছে, তো সেখানে থাকা যাবে না। দেখবার পর আমি অন্য আরও কয়েকটা জায়গায় খোঁজ করে সেখানেও যখন পাই না, তারপর একটি হোটেলে অবশেষে জায়গা পাই। প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল এবং বিশিষ্ট আইনজীবী আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বজিৎ দেব, তিনি সেই হোটেলে ছিলেন। সকালবেলা আমরা জানতে পারি যে গতকাল বিকেলের অরুণ ভৌমিক, যিনি বিজেপির বিধায়ক, তিনি যে নিদান দিয়েছেন যে তালিবানদের মতো আক্রমণ চালান, তালিবানি কায়দায় কেউ এয়ারপোর্টে নামলে সেখানে আক্রমণ চালান, গোটা পৃথিবী তালিবানদের নিন্দায় যখন মুখর, তখন সংবিধানের শপথ নেওয়া একজন এমএলএকে বলতে শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে যারা আসবেন তাদের তালিবানি কায়দায় আক্রমণ করুন। এখন প্রশ্ন উঠছে, তালিবানদের কাছে প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে, এখানে যিনি বলছেন বিজেপির কাছেও কি তালিবানদের মতো তাহলে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে নাকি? এবং এটা জানা দরকার যে ভারতবর্ষের সরকার, বিজেপির সরকার রয়েছে, তারা কি তালিবানদের সমর্থন করছেন নাকি? একজন রাজ্যের বিধায়ক যিনি শপথ গ্রহণ করেছেন সংবিধানের নামে, তিনি বলছেন তালিবানি কায়দায় আক্রমণ করুন, এবং তারপর দেখা গেল তার এই তালিবানি কায়দায় আক্রমণে উদ্বুদ্ধ হয়ে রাত্রিবেলা থেকেই হুজ্জুতি শুরু হলো। হিটলারের গেস্টাপোর কথা আমরা শুনেছি, হিটলারের এসএস যাদের ব্ল্যাক শার্টও বলা হতো তাদের কথাও শুনেছি। এখন ত্রিপুরায় বিজেপির সরকার এইরকম ঠ্যাঙাড়ে বাহিনী তৈরি করেছে, বাইক বাহিনী আক্রমণ করছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছিলেন মা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার সময়, কেউ আজ অব্দি গ্রেপ্তার হননি। আমাদের যুব নেতা নেত্রীরা আক্রান্ত হয়েছেন, সুবলদার গাড়ির ওপর কীরম আক্রমণ হয়েছে খোয়াই আদালতে সবাই দেখেছেন। এবং সর্বোপরি আমাদের এখানে যারা গ্রাউন্ডে দাঁড়িয়ে প্রতিনিয়ত হচ্ছে লড়াই করছেন, প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের লড়াইকে যারা মাটিতে দাঁড়িয়ে শক্তিশালী করছেন, একাধিক হচ্ছেন আমাদের কর্মী, শীর্ষ নেতারা, সাধারণ কর্মী তো বটেই। আমি উল্লেখ করতে চাই তপন দত্ত, যিনি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, তিনি আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। প্রেমতোষ দেবনাথের রক্ত ঝরেছে, রাখাল দাসের ওপর আক্রমণ তো করে এই বিজেপির ঠ্যাঙারে বাহিনী, বিপ্লব দেবের গেস্টাপো আর ব্ল্যাকশার্টরা থেমে থাকেনি, তার মাকেও তারা আক্রমণ করেছে। বেচারাম নাথ আক্রান্ত হয়েছেন, গাড়ি যারা চালান সেই চালক বন্ধুরা, তারা তো ত্রিপুরার মানুষ, তাদেরকেও এরা রেহাই দেয়নি, 13টা গাড়ি ভেঙে দিয়েছে। এবং এই যে কাজ কারবার যা সংগঠিত হচ্ছে, এগুলো তখনই হয় যখন শাসকের পায়ের তলার থেকে মাটি সরে যায়। মাটি সরে যাচ্ছে বলেই এই ধরনের আক্রমণ হচ্ছে। অতিথি দেব ভবর গাল ভরা কথা বলছেন, আর কোথাও কোনো হোটেলে, আমরা তো ভারতবর্ষের বাইরের নাগরিক নই, এমনকি ভারতবর্ষের বাইরের নাগরিকও যদি পারমিশন নিয়ে আসেন তাকেও থাকতে দেওয়ার কথা। হোটেলগুলোর ওপর যেরকম চাপ হয়েছে, অবশেষে গতকাল একটা হোটেল পেলাম, সকালবেলা তারা হাত জোর করে বলছেন, আমি নাম প্রকাশ করব না, তারা আরও বিপদে পড়বেন, যে আপনাকে হোটেলটা ছেড়ে দিতে হবে নালে আমরা বিপদে পড়ে যাব। বিশ্বজিৎবাবু এবং আমি দুজনেই হোটেল ছেড়েছি। এইভাবে হোটেলে জায়গা না দিলে ত্রিপুরার মানুষ, বহু মানুষ বিজেপির বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভ পুষে রেখেছেন। বিজেপি যদি মনে করে হোটেলে জায়গা দেবে না, তাহলে ত্রিপুরার মানুষ এরম বহু আছেন যারা আমাদের জায়গা দেবেন। ত্রিপুরার সাধারণ মানুষ, তারা অতিথি দেব ভাবতে বিশ্বাস করেন, বিপ্লব দেবের অতিথি দেব ভাবর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এই একই রকম ভূমিকা পালন করে। ফ্যাসিবাদের চেহারাটা একই রকম, ত্রিপুরায় ফ্যাসিবাদ এরা কায়েম করেছে। এখানে বিজেপির সরকার একটা ফ্যাসিস্ট ভঙ্গিমায় মানুষের ওপর আক্রমণ নামাচ্ছে। ওরা ভুলে যাচ্ছে যে আমাদের নেত্রীর নাম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার নির্বাচন দেখিয়ে দিয়েছে। এই বিপ্লববাবুও বাংলায় গেছিলেন, ফাঁকা রাস্তায় হাত নেড়ে লোক হাসিয়েছিলেন, তো আমি তার মধ্যে যেতে চাই না। সেখানে যেখানে হাত নাড়িয়েছিলেন ফাঁকা রাস্তায়, বিজেপিকে সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, গোটা বাংলার মতো খুঁজে পাওয়া যাচ্ছে না।
আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের ক্যাপ্টেনের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সুবলদা সহ প্রতাপদা সহ গোটা রাজ্যে মামুনরা আমাদের প্রচুর কর্মীরা রয়েছেন যারা নিচের তলায় দাঁতে দাঁত চেপে লড়াই করছেন। সুতরাং এই লড়াই চলবেই, কোনো রকম রক্তচক্ষু দেখিয়ে লড়াই বন্ধ করা যাবে না। আর এটা ইতিহাসের শিক্ষা, আরএসএস এর স্কুলে কি হিস্ট্রি বই পড়ানো হয় তা আমার জানা নেই, কিন্তু প্রকৃত স্কুলে প্রকৃত কলেজে যে ইতিহাসের বই পড়ানো হয় সেই ইতিহাসের বইয়ের এটাই ধারাবাহিক শিক্ষা যে ফ্যাসিস্টরা যত নোক দাঁত বার করবে, চোখ রাঙাবে, মানুষেও তত সংঘবদ্ধ হবেন, বিপ্লব দেবদের ফ্যাসিবাদী সরকারের আক্রমণ যত ধারালো হবে, এ মাটির মানুষের প্রতিবাদ প্রতিরোধ তত শানিত হবে, কেননা ভবিষ্যৎ ত্রিপুরার মানুষের। ধন্যবাদ। গতকাল বিজেপি আপনাদেরকে বহিরাগত বলে কটাক্ষ করেছে, ব্যাপারে কি বলবেন? রবীন্দ্রনাথও তাহলে নিশ্চয়ই বহিরাগত ছিলেন ঘটনাচক্রে। আজকের দিনটা একটা বিশেষ দিন, কেননা আজকে আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যে রবি ঠাকুর তো আসতেন নিয়মিতভাবে, ত্রিপুরা রাজ্যে তিনি রাজপরিবার তাকে ত্রিপুরা রাজ্যে রবি ঠাকুরের সঙ্গে রাজপরিবারের ত্রিপুরার মানুষের নিবিড় সম্পর্ক ছিল। আর আজকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন, আমি আমাদের এই যোগদান কর্মসূচিতে তার অমলিন স্মৃতির প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখন এই বহিরাগত তত্ত্ব আমদানি করে হচ্ছে কোনো লাভ হবে না, আমাদের সঙ্গে আমরা যারা আসছি তারা সবাই ভারতবর্ষের নাগরিক। আর ওই যে বহিরাগত বলছেন, এমনি এখন হাঁসের অক্সিজেন ছাড়া বা মহাভারতের যুগে ইন্টারনেট, এগুলো আরএসএসের স্কুলে হচ্ছে পড়ানো হয় হয়তো, আমি সেগুলো জানি না, কারণ আমি আরএসএসের স্কুলের বই পড়ার দুর্ভাগ্য আমার হয়নি। সেখানে বহিরাগতর কী ডেফিনেশন আছেন দেখতে পারেন। আমি শুধু অনুরোধ করব যে এই আসামের, এই ত্রিপুরার পাশেই হচ্ছে আসাম, বিজেপির সরকার রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ, আসামের সরকার তখন সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী, ছুটি বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। এই বিপ্লব দেব কি একবারও তার প্রতিবাদ করেছিলেন যে কেন রবীন্দ্রনাথের জন্মদিনের দিন ছুটি বাতিল করা হচ্ছে? আজকে যখন বিজেপির এমপিরা জাতীয় সঙ্গীত বদলে দেওয়ার কথা বলছেন, কেউ একজন দেখাতে পারেন বিজেপির কোনো নেতা তার প্রতিবাদ করছে? আসলে বিজেপি হচ্ছে একটা, যে বিজেপির যে কৃষ্টি, বিজেপির যে সংস্কৃতি, আধিপত্যবাদী যে সংস্কৃতি, এটা একটা ফ্যাসিবাদী সংস্কৃতি, গণতন্ত্রের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর ওরা এসব কথা বলতে পারেন, এ কথায় মানুষ কোনো গুরুত্ব দেবে না। 23শে যখন নির্বাচনের ফলাফল বেরোবে, জঙ্গলের রাজত্ব খতম করে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে নেতা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং এখানকার ভূমিপুত্রদের যে সংগ্রামী লড়াই, একেবারে বুতে বুতে দাঁতে দাঁত চাপা লড়াই, সেই লড়াইয়ের হাত ধরে ত্রিপুরায় মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে। প্রশ্ন হলো, এই যে এতদিন ধরে মানে যত ফাইট হচ্ছে, মানে গাড়ি ভাঙছে বা এটা করছে, এতে এখানে স্থানীয় অনেক কংগ্রেসের যারা, সরি তৃণমূল কংগ্রেসের যারা সমর্থিত, ওরা আক্রান্ত হয়েছে। একটা অভিযোগ উঠেছে যে এখানে তৃণমূলে যারা নেতৃত্ব আসছেন, ওরা পোলো টাওয়ারের মতন এখানে এসে আবার সুতরে থেকে মানে এটা করছেন, ডায়লগ করছেন, কিন্তু ওদেরকে কিন্তু কেউ সাহায্য করছে না। তাহলে ওদের খোঁজ খবর নিয়ে জানা, বেচারাম নাথের মতন একজন লোক, সেও কিন্তু দুঃখ প্রকাশ করেছে, কী বলবেন? আমি আপনাকে যেটা বলি, আমরা নিয়মিত খোঁজখবরে রয়েছি। ত্রিপুরায় যে জঙ্গলের রাজত্ব চলছে, সেই রাজত্বে বহু সময় এমন হচ্ছে যে আমরা যদি সেখানে যাই, আমাদের থেকেও বেশি বিপদ যে কর্মী আক্রান্ত হচ্ছেন তার পরিবারের, কারণ এখানে নর্মাল আইনের শাসন নেই, এখানে একটা মগের মুলুক প্রতিষ্ঠা হয়েছে। আমাদের নেতৃত্ব, সুবলদার নেতৃত্বে ধারাবাহিকভাবে এই কাজগুলো করা হচ্ছে, এতে কোনো ত্রুটি আমরা রাখছি না, এটুকু আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা যাদেরকে মানে মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সমস্ত আইনি সাহায্য তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের, তাদের পরিবারের দায়িত্ব নিতে হয়নি, সবটা পার্টি নিয়েছে। যত গাড়ি ভেঙেছে, গাড়ি বা ড্রাইভার আহত হয়েছে বা যাদের মোবাইল নষ্ট হয়েছে, সব দায়িত্ব আমরা পার্টি নিয়েছি। গত দুদিনে আর্থিকভাবে এই যে যারা বেচারাম এবং রাখাল দাস, আমি নিজে বলছি দায়িত্ব নিয়ে, তাদেরকে আর্থিক সাহায্য, পুরো ট্রিটমেন্টের সাহায্য করা হয়েছে পার্টি থেকে। একজনও বলতে পারবে না, ইভেন এখনও আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিলেন মাতা বাড়িতে, সেখানে আমাদের একটা ছেলেকে, মিট্টু দাসকে বেদরক মেরেছে, তাকে তার সমস্ত দায়িত্ব আমরা নিয়ে, সে এখানে আছে, জিজ্ঞেস করুন। যারা যারা আহত হয়েছে, যারা এই মিথ্যে মামলায় ফেঁসেছে, তাদের পরিবারগুলোর সঙ্গে আপনারা কথা বলে
দেখুন আমরা পার্টি তাদের পাশে কিভাবে দাঁড়িয়েছে, বিগত দিনে কোনো রাজনৈতিক দল কোনোদিন দাঁড়ায়নি, আমাদের মা মাটি মানুষের নেত্রীর নির্দেশে আমরা প্রতিনিয়ত তাদের পাশে আছি, আগামী দিনেও থাকব। ভিডিও করছি।